কুমিল্লার টিপরা বাজার এলাকায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুপুর সোয়া একটার দিকে কোম্পানিগঞ্জগামী নিউ জনতা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলেন জেলার বুড়িচং উপজেলার শরীফপুর এলাকার আব্দুল বাতিন এবং বরুড়া উপজেলার মিজানুর রহমান। মরদেহ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে পুলিশ।